হ্যালো গাইজ, উই আর ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড উই আর ট্রাইং টু শো ইউ সামথিং ডিফারেন্ট, বিকজ প্রত্যেক বছর আমরা দেখে থাকি আমাদের ক্যাম্পাসের কিছু ইস্যুকে নিয়ে এমনভাবে রঙে ঢঙে কথা বলা হয়ে থাকে যেগুলো আমাদের কাছে সত্যি খুব খারাপ লাগে। এমনকি যারা দূর থেকে আসেন এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে অনেক কনসার্ন থাকতে হয় যে তাদের মেয়েকে তারা এখানে পাঠাবেন কি না। সো এটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সেফটি এবং রেগিং নিয়ে। সো আমরা চেষ্টা করেছি কিছু প্রথম বর্ষের ছাত্রীদেরকে দিয়ে পরিস্থিতিটা তুলে ধরার জন্য যে তারা আসলে তাদের প্রথম এক বছর ক্যাম্পাসে কিভাবে কাটিয়েছেন। সো সি হোয়াট হ্যাপেন। এক্সকিউজ মি আপু, আপনার সাথে এক মিনিট কথা বলা যাবে? জি অবশ্যই। ওকে, আমি কি একটু বসতে পারি? জি অবশ্যই বসেন। ওকে, সো আপনি কোন ইয়ারে পড়ছেন? আমি ফার্স্ট ইয়ারে। সো আপনার এক বছর শেষ ক্যাম্পাসে? জি। অলরাইট, সো ক্যাম্পাসের সবচেয়ে ভালো লাগার জিনিস কোনটা? অবশ্যই প্রাকৃতিক দৃশ্য। আমাদের ভার্সিটিটা সবাই জানে যে অনেক সুন্দর, এখানে নিউ ফ্রেন্ডস, নিউ এনভায়রনমেন্ট, এভরিথিং, সবাই ক্যাম্পাসের প্রতি অ্যাট্রাক্টেড হয়। সো মেনি প্লেসেস টু রোম অ্যারাউন্ড এন্ড দ্য ক্লাসেস, এভরিথিং। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে খারাপ দিক কোনটা? সবচেয়ে খারাপ দিক এভাবে চিন্তা করে আমি ঠিক বলবো না, বাট একটা জিনিস যেটা আমার ভালো লাগে না সেটা হচ্ছে র্যাগ নিয়ে যে ব্যাপারটা বলা হয়। অ্যাকচুয়ালি র্যাগের ব্যাপারটা হচ্ছে একটা ভালো রিলেশন বিল্ড আপ করে, পিছনে আসল উদ্দেশ্য হচ্ছে এটা। কিন্তু এখানে এই রিলেশনশিপ বিল্ড আপ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কিছু কেউ কেউ কিছু খারাপ অভিজ্ঞতার শিকার হয়। কিন্তু সবাই যেরকম অ্যাকচুয়ালি খুব এমফাসাইজ করে বলে যে জাহাঙ্গীরনগর আ প্লেস যেখানে র্যাগিং অনেক বেশি হয়, ইটস নথিং লাইক দ্যাট। আছে, বাট অত বেশি না, ট্র্যাডিশনটা আগের থেকে অনেকটা কমতে শুরু করেছে। র্যাগ বলতে আমরা অন্য কিছুকেই বোঝাই, সেটা জাহাঙ্গীরনগরের ট্র্যাডিশন না। যদি বলতে চান যে হ্যাঁ সিনিয়রের সাথে জুনিয়রের সম্পর্ক বিল্ড আপ করার একটা প্রসেস আছে এখানে, হ্যাঁ সেটা জাহাঙ্গীরনগরের ট্র্যাডিশন। কিন্তু র্যাগ জাহাঙ্গীরনগরের কোনো ট্র্যাডিশন না, এটা মানুষের একটা ভুল ধারণা যে এখানে র্যাগটা ট্র্যাডিশন। সো প্রত্যেক বছর যখন অ্যাডমিশনের সময় আসে তখন আমরা দেখি যে কিছু জিনিস খুব বড় ইস্যু হয়ে দাঁড়ায়, যেমন মেয়েদের সেফটি একটা বড় একটা ইস্যু। সো তুমি কি ফিল করো যে মেয়েদের সেফটি নিয়ে আমাদের ক্যাম্পাসে কি কোনো রকমের ঝুঁকি আছে বা এরকম কিছু? আমার কাছে এই জিনিসটা পুরাই একদম বোগাস লাগে যে এখানে মেয়েরা সেফ না। আমাদের ক্যাম্পাস অন্যান্য ক্যাম্পাস থেকে অনেক বেশি সেফ, বিকজ রাতের বেলাও মেয়েরা এখানে প্রপারলি ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। অ্যান্ড আমি নিজে তো সেটা ফেস করেছি, আমার কখনোই নিজেকে এখানে আনসেফ মনে হয় না। মানে আমি ঢাকায়ও মনে হয় 10টা পর্যন্ত কখনো ঘুরতে পারি না, বাট ক্যাম্পাসে কিন্তু আমি ইজিলি 11টা পর্যন্ত ঘুরতে পারি। যে ক্যাম্পাস সেফ কিনা? অবশ্যই ক্যাম্পাস অনেক সেফ। ঢাকা শহরে কোথাও বা ঢাকার আর কোনো ভার্সিটিতে মনে হয় না 10টা 11টা পর্যন্ত ঘোরা যায়, বাট জাহাঙ্গীরনগর ভার্সিটি পুরো আবাসিক এবং এখানে মানে মেয়েদের সেফটি 100%। এখন যদি কারো সেটা পার্সোনাল প্রবলেম হয় সেটা তার উপর ডিপেন্ড করে। রিসেন্টলি এই সেফটির জন্য মানে যারা ওয়ারি তাদের জন্য মানে অনেক মেজার্স নেওয়া হয়, অ্যান্ড ক্লাসমেটসরাও এই ক্ষেত্রে অনেক হেল্পফুল। আই ডোন্ট থিঙ্ক প্যারেন্টস আর গার্জিয়ান শুড বি অ্যাফ্রেড অ্যাবাউট দিস সেফটি অ্যাবাউট স্টুডেন্টস। উই হচ্ছে ক্যামেরা, তো আপনি এখানে একটু বলে দেন সবাইকে যে উই আর সেফ। আই স্টাডি ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যান্ড আই অ্যাম সেফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য নিরাপদ। আমাদের ক্যাম্পাস 100% সেফ। আমাদের ক্যাম্পাস সেফ।